শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা জারণ বিজারণ সম্পর্কে আলোচনা করব। প্রথমত রিডক্স বিক্রিয়াটি কি, চলো দেখা যাক। রিডক্স শব্দটি বিজারণ, রিডাকশন এর রেড এবং জারণ অর্থাৎ অক্সিডেশনের অক্স নিয়ে গঠিত হয়েছে। অর্থাৎ রিডক্স কথাটির অর্থ হচ্ছে জারণ বিজারণ। জারণ বিজারণ বিক্রিয়া ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে সংঘটিত হয়। একটি বিক্রিয়ক থেকে জারণ বিজারণ বিক্রিয়া সম্পন্ন হলে বিক্রিয়কের একাধিক মৌলের মধ্যে ইলেকট্রন আদান প্রদান হয়। দুটি বিক্রিয়কের মধ্যে জারণ বিজারণ বিক্রিয়া সম্পন্ন হলে বিক্রিয়ক দুটির মধ্যে ইলেকট্রন আদান প্রদান হয়। এতে বিক্রিয়কের জারণ সংখ্যার পরিবর্তন হয়। জারণ বিজারণ বিক্রিয়ার সময় সাধারণত একটি বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে এবং অপর বিক্রিয়ক ইলেকট্রন বর্জন করে। যে বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক অর্থাৎ অক্সিডেন্ট এবং যে বিক্রিয়ক ইলেকট্রন বর্জন করে তাকে বিজারক অর্থাৎ রিডাকট্যান্ট বলে। যেমন ধাতব জিঙ্ক অর্থাৎ দস্তা কপার সালফেটের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট ও কপার ধাতু উৎপন্ন করে। এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়ার দুটি অংশ হচ্ছে জারণ ও বিজারণ। এখানে তোমরা বিক্রিয়াটি লক্ষ্য করো, জিঙ্ক কপার সালফেটের সাথে বিক্রিয়া করলো। এই বিক্রিয়াটির আয়নিক রূপটি কীরূপ আমরা দেখতে পাচ্ছি। জিঙ্ক কপার 2+ আয়নের সাথে বিক্রিয়া করে এবং উৎপন্ন দ্রব্যে জিঙ্কের জারণ সংখ্যা +2 হয়, কপারের জারণ সংখ্যা 0। জারণ বা অক্সিডেশন, জারণ বিজারণ বিক্রিয়ার সময় বিক্রিয়ক থেকে ইলেকট্রন বর্জন বা অপসারণ প্রক্রিয়াকে জারণ বলে। উপরের বিক্রিয়ায় বিক্রিয়কে জিঙ্কের জারণ সংখ্যা 0 এবং উৎপাদ জিঙ্ক সালফেটে জিঙ্কের জারণ সংখ্যা +2। অর্থাৎ বিক্রিয়ায় জিঙ্ক দুটি ইলেকট্রন অপসারণ করে জারিত হয় এবং জিঙ্ক সালফেটে পরিণত হয়। বিক্রিয়ার জারণ অংশকে নিম্নের সমীকরণের সাহায্যে উপস্থাপন করা হয়। এখানে দেখতেই পাচ্ছ জিঙ্ক দুটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়নে পরিণত হয়েছে। বিজারণ বা রিডাকশন, জারণ বিজারণ বিক্রিয়ার সময় বিক্রিয়ক কর্তৃক ইলেকট্রন গ্রহণ প্রক্রিয়াকে বিজারণ বলে। উপরের বিক্রিয়ায় বিক্রিয়ক কপার সালফেটে কপারের জারণ সংখ্যা +2 এবং উৎপাদে কপারের জারণ সংখ্যা 0। অর্থাৎ বিক্রিয়ায় কপার সালফেট দুটি ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয় এবং কপারে পরিণত হয়। বিক্রিয়ার বিজারণ অংশকে নিম্নের সমীকরণের সাহায্যে উপস্থাপন করা যায়। এ বিক্রিয়ায় কপার সালফেট দুটি ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয় এবং জিঙ্ককে জারিত করে। অর্থাৎ কপার সালফেট এ বিক্রিয়াটিতে জারক পদার্থ। অন্যভাবে জিঙ্ক দুটি ইলেকট্রন প্রদান করে জারিত হয় এবং কপার সালফেটকে বিজারিত করে। অর্থাৎ জিঙ্ক এই বিক্রিয়ায় বিজারক পদার্থ। জারণ বিজারণ বিক্রিয়ায় জারক পদার্থ যখন বিজারক থেকে ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়, একই সাথে বিজারক পদার্থ জারককে ইলেকট্রন প্রদান করে জারিত হয়। অর্থাৎ জারণ ও বিজারণ একই সাথে ঘটে। চিত্রে বিক্রিয়াটিতে তোমরা বিজারক এবং জারকের অবস্থান থেকে তা দেখতে পেলে। উপরের বর্ণনায় জারণ ও বিজারণ বিক্রিয়া বলা হলেও যেহেতু জারণ বা বিজারণ একটি পূর্ণাঙ্গ বিক্রিয়ার অর্ধাংশ, তাই জারণ বিক্রিয়াকে জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ বিক্রিয়াকে বিজারণ অর্ধবিক্রিয়া বলাই শ্রেয়।